আমার শাশুড়ি বা তো রাগ করে বসে আছে এতগুলো আচারের রেসিপি শেয়ার করেছি এখনও মায়ের পছন্দের আচারটা বানায়নি এই আচারটা অনেক লোবনীয় হয় যদি আপনি এইভাবে বানান আমের আটি যখন একটু শক্ত হয় তখন এই আচারটা বানানোর সিজন আচারটা দেখেন কত লুবনীয় হয়েছে আজকের এই আচারটা বানানোর জন্য এক কেজি কাঁচা আম নিয়ে একটা আমকে আট টুকরো করে কেটে নিয়েছি আমগুলো এরকম টাইপের হবে যাতে করে আটিটা একটু শক্ত থাকে এখন একটা ছড়ানো ট্রেতে নিয়ে নিচ্ছি আম কাটার আগে ধুয়ে নিতে হবে পরে আর ধোয়া যাবে না এখন ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দিচ্ছি এই গুঁড়া মশলার সাথে আমের টুকরোগুলো হাত দিয়ে একটুখানি মাখিয়ে নিচ্ছি এখন এটা কড়া রোদে শুকিয়ে নিতে হবে দুই থেকে তিন ঘন্টা এর থেকে বেশি না যাতে আমের গায়ে যে পানিটা আছে এটা একটু শুকিয়ে আসে ঠিক এরকম তিন ঘন্টার মতো কড়া রোদে শুকিয়ে নিয়েছি এখন আমের টুকরোগুলো এরকম হয়েছে আচার বানানোর আগে একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি দুই টুকরো দারচিনি চার পাঁচটার মতো এলাচ একটা তেজপাতা এক টেবিল চামচ আস্ত সরিষা এখন এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো মরিচ হাফ চা চামচ দিয়ে দিলাম মেথি এই গোটা মশলাগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি এই মশলাগুলো যেহেতু বড় এগুলো আগে একটু ভেজে নিতে হবে তারপর এক টেবিল চামচ দিয়ে দিলাম মৌরি এক টেবিল চামচ জিরা এক চা চামচ কালো জিরা আর এক চা চামচ রাঁধুনি আজকে এই আচারে কোনো রকম পাঁচ পোড়ণ দিব না আমি পাঁচ পোড়নটা এইভাবে করে নিজেই বানিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে সেম রেসিপিতে পাঁচ পোড়ণটা দিয়ে দিতে পারেন হালকা গুঁড়ো করে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো সরিষার তেলের সাথে আমের টুকরোগুলো এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি এ সময় চুলার আঁচ বাড়ানো যাবে না মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে আর আজকের এই আচারে কোনো রকম পানি দেওয়া যাবে না আচারে পানি দিলে কিন্তু আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এক কাপ চিনি দিয়ে দিলাম আর চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু নেড়েচেরে মিশিয়ে এখানে আমি প্রায় তিন চামচের মতো শিরকা দিয়েছি আচারে যে মশলাটা গুরু করেছিলাম এখান থেকে দিয়ে দিলাম এক টেবিল চামচ এই মশলাটা গুরু করে রেখে দিলে আপনারা যে কোনো আচারে দিতে পারবেন একটু নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি আর মাঝারি আছে জাল করতে থাকছি জাল করতে করতে একটা সময় দেখা যাবে যে কালার চেঞ্জ হতে শুরু করেছে এই আচারটা কিন্তু আপনারা ফ্রিজ ছাড়াই রাখতে পারবেন এক বছরের মতো এখন চুলা থেকে নামানোর আগে স্বাদ রেগুলার লবণ আর হচ্ছে বিট লবণ দিয়ে দিচ্ছি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আচারের কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে আর আচারটা খেতেও অনেক লুবনীয় হয়েছে যারা ঝামেলা কমিয়ে আচার বানাতে চান আর আমের আটি যেহেতু এখন একটু শক্ত হয়ে গেছে চাইলে এটা বানাতে পারেন দারুণ টেস্ট এই আচারটা এখন একটা পরিষ্কার কাচের বয়েমে ভরে রেখে দিবেন মাঝে মাঝে একটু রোদ্রে দিলে আচারটা বছর জুড়ে ভালো থাকবে আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ